ক্লিক করুন অ্যাপের বেল আইকন, সাবস্ক্রাইব করুন টিভির বাংলা, থাকুন সব সময় খবর। ভাবছেন হানিফ হঠাৎ জিমে কি করছে? জিম কিন্তু আমাদের জন্য অর্থাৎ শরীরের জন্য উপকারী, যেটা সকালে আমরা জিম করি এবং মর্নিংয়ে করি, দুপুরে করি। সবাই জানেন জিমের প্রতি কিন্তু আমাদের অনেকেরই মানে বলা যেতে পারে একটা শখ হয়ে যেতে পারে। অনেক ব্যাচেলার ছেলে আছে এবং যারা কিশোর কিশোরী মেয়েরা আছেন তারাও কিন্তু এখানে আসছেন। অর্থাৎ আমরা কথা বলছি এসকে ফিটনেস জিমের কথা। আজকে কিন্তু কালীপুর মোড়ে তার পথ চলা শুরু হয়ে গেল এবং ওয়ার্ডের কাউন্সিলর সূর্যদের হাত থেকে কিন্তু উদ্বোধন হয়ে গেল এই এসকে ফিটনেস জিমের। এবং কথা বলবো এখানে যারা রয়েছেন এসকে ফিটনেসের কর্ণধার এবং সূর্যদের, তাদের সাথে কথা বলে জেনে নেবো তাদের কি বক্তব্য এই এসকে ফিটনেস নিয়ে। দাদা, আজকে আপনার ওয়ার্ডে এসকে ফিটনেস পথ চলা শুরু করলো, কি বলবেন? জিম অনেক বড় হোক, আমার ওয়ার্ডে হয়েছে, ওয়ার্ডের মানুষও এখানে এই সুবিধা পাবে এবং অবশ্যই জিম মানে একটা সুস্বাস্থ্য সম্পর্ক ব্যবহার। আগামী দিনে জিমের অনেক অনেক এগিয়ে যাওয়া এই প্রার্থনা ঈশ্বর আল্লাহর কাছে করব। বেস্ট উইশেস রইল এই জিমের জন্য, এছাড়া তো আর বিশেষ বলছি। আপনার তো জিম মূলত মান্থালি কেমন আছে এবং কি কি প্রসেসিংয়ে চলছেন আপনি? মানে এখানে তো এন্ট্রি ফিস 500 টাকা, 750 টাকা মান্থলি। আর এখন মানে এন্ট্রি ফিস ফ্রি এক হপ্তাহ, তারপর থেকে এন্ট্রি ফিস। আর এই জিমের বিষয়ে তো আশা করি সবাই এখানে জানে, ছেলেরা সব আমার কাছে আজ 3 মাস আগে ওপেনিং হয়েছিল, ঠিক আছে। ওর পরে আর স্টুডেন্টদের নিশ্চয়ই জিজ্ঞাসা করতে পারেন কতটা রেজাল্ট পেয়েছে এরা, ঠিক আছে, 3 মাসে কি কতটা চেঞ্জ হয়েছে। সেটা আপনি একবার স্টুডেন্টদের থেকে একবার জানকারি নিয়ে নিন, সব থেকে আমার ভালো হবে। আপনার নাম? আমার নাম সাইদুল। এলাকার ওয়ার্ডের কাউন্সিলরকে দিয়ে উদ্বোধন হলো আজকে? হ্যাঁ, আমরা এই দুটো আমার দাদা এসেছে আজ, আমি প্রচুর খুশি। আমি আমার জিম এগুলো দাদা, আমি চাইছিলাম আগে কোভিড হলে আমার জিমের ফিতে কেটেছিল, আগে দুটো এসেছে, আমি প্রচুর খুশি। ধন্যবাদ। হ্যাঁ, আমি 1.5 মাস হয়েছে জিম করছি এখানে। আমার রেজাল্ট আগের থেকে অনেক বেশি, আমার আগে 55 কেজি ওয়েট ছিল, আমি 1.5 মাসে 2 কেজি বাড়িয়েছি। এবং এখানে ইকুইপমেন্টস যথেষ্ট, আমি যে করার, আমি ডানকুনির আগে আরও একটা জিমে জিম করতাম, আমি সংযত কারণে সেই জিমটার নাম নেবো না, বাট সেখানের থেকে এখানে আমার ইম্প্রুভমেন্ট অনেক ভালো 1.5 মাসে। এবং আশা করছি পরে আরও ভালো বডি বা ফিগার আমি বানাতে পারবো। এখানে আমার তো দেখতেই পাচ্ছেন আমার বডিটা অতটা ভালো না, আমি এখন গেইনিং করব। এবং খুব ভালো এখানে রিকুইপমেন্টস এবং ট্রেনার, আমাকে পুরো প্রপার গাইড করা হচ্ছে, খুব ভালো সব মিলিয়ে। নতুন যারা আসছে এই জিমে আমি বলবো সবাই আসতে পারেন, খুব ভালো জিম, আর সবাই আসতে পারেন, এইটুকুই বলবো। হ্যাঁ, কালীপুরের মোড়ে হয়ে অবশ্যই সুবিধা হচ্ছে, ভালো জায়গা, ভালো, অনেকটাই স্পেসিয়াস জিম এখানটা। আর্য ব্যানার্জি, আমি আসছি ডানকুনি লালবাবা রোড। হ্যাঁ, আমি অনেকদিন ধরে বলতে এর আগে যখন যে জিমটা ছিল লিচু বাগানের কাছে সেখানে আমি ফার্স্ট জয়েন করি। তো 4 সেপ্টেম্বর ফার্স্ট ওপেনিং ডেট ছিল, তারপরে এখানে আজকে ওপেনিং ডেট, তো আমি কন্টিনিউ আসছি। আর এখানে যে ওনার সাইদুল দা ভীষণই ভালো, অ্যাজ এ গুড পার্সন বলতে পারেন আপনারা, কারণ হচ্ছে যে উনি যেরকম মানে ওনাকে বলা যাবে না ওনার, অ্যাকচুয়ালি হি ইজ ওনার অ্যান্ড ট্রেনার বোথ অফ, বাট হি ইজ গুড পার্সন। যখনই আমাদের কোনো কিছু প্রবলেম হয়, মানে কোনো এক্সারসাইজ করতে কিছু ভুল হয় বা সঠিক করছি, সব কিছু উনি গাইড করেন, এনি টাইম উনি খুব গাইড করেন। আর এখানে যদি কেউ নিউ ক্যান্ডিডেট যদি জয়েন করতে আসো বলবো খুবই ভালো, আদার্স জিমের থেকে এখানের গুড বিহেভিয়ার, গুড বলবো যে সব কিছু ওভারঅলটা নিয়ে বলবো গুড, অল ওভার গুড। তো এখানে জিমে যে আসবে জয়নিং করবে খুব তাড়াতাড়ি, যদি এখানে তো আমি এটাও শুনেছি 1 সপ্তাহের মধ্যে জয়নিং করলে তাদের অ্যাডভান্সটাও দিতে হবে না, মানে ফ্রি রয়েছে, জাস্ট ওপেনিং যে চার্জটা সেটা দিয়ে দিলেই হয়ে যাবে। তো বলবো এখানে আসলে কিন্তু কাজ হবে, যেমন আমার কিন্তু হচ্ছে, হয়েছে। হ্যাঁ, এখানে তো বোথ অফ, অ্যাকচুয়ালি আজকের ডেটে এরকম কিছু মানে হয় না যে ছেলেরা রয়েছে বলে মহিলা আসতে পারবে না, এরকম কোনো ব্যাপার না। এখনকার ডেটে এখন হচ্ছে ডিজিটালের যুগ,
সো এখন সবাই ওগুলো ম্যাটার করে না, ম্যাটার করে যে একটা জিমে এসে আমি কতটা আমি কিছু শিখতে পাচ্ছি এক্সারসাইজ, কারণ এখানে কার্ডিও সেকশন, তারপরে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, জিমের আরও যা কিছু রয়েছে সব কিছু ওভারঅলটাই আমি বলছি গুড, কারণ আমার এখানে কাজ হয়েছে তো বাকিরা আসলেও কিন্তু কাজ হবে। হ্যাঁ একদম, মহিলা হোক ছেলে হোক যারাই হোক না কেন সবারই কাজ হবে। আর আজকের ডেটে এগুলো ম্যাটার করে না যে ছেলেরা এক্সারসাইজ করছে বলে মেয়েরা করতে পারবে না, এগুলো ভুল ধারণা, কারণ আজকাল ডিজিটালের যুগে এগুলো ম্যাটারই করে না। মধুমিতা আমার মিলানিতে বাড়ি, এবং সব মিলিয়ে বলা যেতে পারে আজকে এই যে কালীপুর মোড়ের সম্মুখে এই এসকে ফিটনেস যথেষ্ট সাড়া ফেলেছেন, এবং যথেষ্ট যারা আছেন তারা কিন্তু অ্যাডমিশন নিচ্ছেন এসকে ফিটনেস জিমের। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যারা স্টুডেন্ট রয়েছে তাদের সাথে কথা বলে দেখছি যে এমন বলছেন, সত্যি আমাদের সামনে কিছু স্টুডেন্ট রয়েছে তার সাথে কথা বলবো। আপনি কতদিন ধরে এখানে জিমে আসছেন? আমি এই প্রায় 4 মাস ধরে আসছি, কিন্তু 4 মাসের ভেতরে এখানে কনফিডেন্স যে আপনি পরিবর্তন পাবেন, 3 মাসের ভেতরে আপনাকে এক্সচেঞ্জ করে জায়গা দিয়েছি। এখানে বেশিরভাগই সব আমাদের তো বাইরে থেকে জিনিসপত্র হয় না, আমাদের ডানকুনির ভেতরে এইরকম জুম কোথাও নেই, কারণ সব বাইরে থেকে, সব রাজস্থানের মাল এগুলো। হ্যাঁ সব রাজস্থানের মাল। আপনার ফি এখানে মান্থলি 750 টাকা নিচ্ছে, আর এখন 1 সপ্তাহ আপনার ফ্রি আছে, আর যদি আপনি 5 মাসের করান তাহলে 1 মাস আপনার ফ্রি আছে 6 মাস। আপনার, আমার নাম শেখ রাহুল, 9 নম্বর গেট। বুঝতে পারছেন রাহুল তিনি 9 নম্বর গেট থেকে এসেছেন এবং এখানে অ্যাডমিশন নিয়েছেন, বুকে তো 4 মাস ধরে অন্য জায়গায় এই শিফটিং ছিল, তারপরে কিন্তু এই 18 নম্বর ওয়ার্ডে এখানে কিন্তু এই জিম খুলে কিন্তু সাড়া ফেলেছেন এলাকার মানুষের কাছে। এবং আপনাদের কেমন লাগলো এই ভিডিও অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে, এবং সঙ্গে থাকবেন টিভিএন বাংলা, স্ক্যানিক টিভিএন বাংলা, ডানকুনি হুগলি।